নমস্কার সবাইকে, আজকে আবার চলে এলাম আপনারা, আমি প্রত্যয় আর আপনারা দেখছেন দ্য সিনে লিটারেরিজ। এখানে আজকে রিভিউ করবো গাদার টু ট্রেলার। আজকে সকালে বেরিয়েছে গাদার টু ট্রেলার, প্রচুর ভিউজ হচ্ছে। এবং গাদার ওয়ানটা তো আমি কবে দেখেছিলাম ভুলেও গেছি, কিন্তু কয়েকটা যে একদম এপিক সিনস সেগুলো হচ্ছে ওই টিউবওয়েল তুলে মারা, এইসবগুলো তো আছেই আমি যা দেখলাম। আর সেকেন্ড অফ অল যেটা আমার একটু হিউমারাস লাগলো, সানি দেওয়াল যে মারপিটটা করছে, গল্প সম্বন্ধে পরে বলছি, কিন্তু সানি দেওয়াল যে মারপিটটা করছে তার মধ্যে কোনো বন্দুক ইউজ করছে না কিন্তু সানি দেওয়াল তারা সিংয়ে, সে শুধু হাতুড়ি মারছে। মানে প্রথম কয়েকটা সিনে দেখলাম হাতুড়ি মারছে, একটা জিপকে মেরেছে, জিপ উল্টে যাচ্ছে, পুলিশ পড়ে যাচ্ছে। মানে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান সিনেমায় আমরা এরকম অ্যাকশন দেখি, বাট জাস্ট অপেনহাইমার ফপেনহাইমার দেখে এসে এগুলো তো চোখে লাগে। আর তারপরে আমি দেখছি হাতুড়ি দিয়ে মারছে, সবার হাতে গুলি আছে, কারোর হাতে ডান্ডা আছে, কেউ কিছু করতেই পারছে না, হাতুড়ি দিয়ে মারছে। আমার মনে হয় মার্ভেলসের থর যিনি, এটা দেখলে মনে হয় এখান থেকে ইন্সপায়ারিং ইন্সপায়ার পাওয়া উচিত, মানে ইন্সপিরেশনটা পাওয়া উচিত। স্ট্যানলি যদি ইন্সপিরেশন পেতেন ভালো হতো, মানে এই সিনেমাটা কিছু বছর আগে রিলিজ করলে আমরা থরের একটা অন্য ভার্জনও দেখতে পারতাম হয়তো। সেকেন্ড অফ অল, এই গল্পটা দেখাচ্ছে পাকিস্তান হিন্দুস্তান মারপিট, পাকিস্তানে ওনার ছেলেকে রেখে দিয়েছে, ওনার ছেলের নাম এখানে তো যাই হোক চিরঞ্জিৎ যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যিনি প্লে করছেন উৎকর্ষ শর্মা, তিনি ডিরেক্টরই নিজের ছেলে, নীল শর্মার ছেলে। ফার্স্ট ডেবিউ হয়েছিল সেই গাদার ওয়ানে, এই সেকেন্ডবার আসছে, মানে বয়স হয়ে গেছে, এইবারে সিনেমায় নামতে হবে, তাই এইবারে আবার ডেবিউ হচ্ছে গাদার টুতে সানি দেওয়ালের ছেলে হয়েছে। কাস্টটা মোটামুটি খুব ভালো, একই রকম রেখেছে, যেটা খুব প্রশংসনীয় জিনিস কয়েকটা এই সিনেমাটার ট্রেলারে। কাস্টটা একই রেখেছে, অমিশা প্যাটেল বয়স হয়েছে, সানি দেওয়াল বয়স হয়েছে, সেটা তাদের ছেলে বয়স হয়েছে, এবং সবকটাই ক্যারেক্টার গ্রোথটা ঠিকই দেখিয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে না যে খুব চেঞ্জ হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে যে গাদারের গল্পটাই বলার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত আমি যেটা দেখছি যে খুব একটা সেন্সিটিভ টপিক নিয়ে এই সিনেমাটা বানানো হবে এবং বানানো হচ্ছে, তাই জন্য 11th August রিলিজ করছে, যাতে রিপাবলিক ডেতে ভরে যায় হল। মাইন্ড ইউ রিপাবলিক ডেতে আবার OMG 2 মানে রিলিজ করছে, OMG 2 ট্রেজার মানে ট্রেলার রিভিউটা আমি করেছিলাম, আই বাটনে আছে, নিশ্চয়ই দেখবেন, খুব ইন্টারেস্টিং রিভিউ। আচ্ছা, তো ইন্ডিপেন্ডেন্স উইকে রিলিজ করছে হিন্দুস্তান পাকিস্তান, পাকিস্তানে কেউ খারাপ, পাকিস্তানের আর্মি খারাপ করছে, তাই হিন্দুস্তান থেকে গিয়ে ওটা ভালো করছে, পাকিস্তানের সাথে লড়াই করে তারা সিং জিতে যায়। আলটিমেটলি যেটা বোঝা যায় যে মোটামুটি আমরা যেটা ট্রেলার দেখে বুঝলাম, আমাদের আর্মি টার্মি খুব একটা দরকার খুব একটা হয় না, সানি দেওয়াল একাই করতে পারেন, নেহাত সিনেমা বলে একা করে দিচ্ছেন। আমি জানি না লাইফ যদি মানে আমাদের রিয়েল লাইফে করতে হলো, রিয়েল লাইফে তো সানি দেওয়াল করছেন, রিয়েল লাইফে আমি জানি না উনি করতে পারতেন কি না, আমার মনে হয় পেরে যেতেন, কী বলেন আপনারা? তো গাদার টু রিলিজ করছে 11th August, OMG 2 রিলিজ করছে, তো কোনটা দেখবেন কোনটা দেখবেন না আপনাদের উপর। আমার মোটামুটি যেটা রিভিউ আমি সেটা বললাম, গাদার টু দেখার জন্য আমি প্রচণ্ড ইন্টারেস্টেড বা প্রচণ্ড ব্যাকুল একদমই নই। এই ধরনের কনসেপ্ট, এই ধরনের ওভার ড্রামা, মেলো ড্রামা করে চিৎকার, এইসব তুলে মারা, দুমদাম করা, এইসব ইটস নট দ্য অ্যাকচুয়ালি ইটস নট রেসপেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড দ্য ক্রাফট অফ ফিল্ম মেকিং আমার মনে হয়। বা ঠিক আছে, যদি হয় নিশ্চয়ই দেখবো, আপনাদের কী কমেন্ট মতামত থাকে নিচে নিশ্চয়ই জানাবেন। চ্যানেল ভালো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, দেখাবে পরে ভিডিওতে। দিস ইজ প্রত্যয় সাইনিং অফ, বারবার দেখবেন দ্য সিনে লিটারেরিজ। থ্যাংক ইউ।